ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাতে এই মুহূর্তে পূর্বাচলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী জেবা সাজিদা মম। সরাসরি যাচ্ছি সেখানে। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসরের আজ তৃতীয় দিন। মেলা প্রাঙ্গণে এসে আমরা দেখতে পেয়েছি যে সকালবেলা খুব ভোরে শীত এবং কুয়াশার প্রকোপের কারণে তেমন একটা ভিড় বা দর্শনার্থী সমাগম তেমনটা দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে শীতের রোদ ওঠার পরে কিছু মানুষ হচ্ছে ভিড় কিছুটা বেড়েছে। এই মুহূর্তে বিকেল 5টা বাজে আমরা দেখতে পাচ্ছি যে মেলা প্রাঙ্গণ ইতিমধ্যেই কিছুটা জমজমাট হয়ে উঠেছে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে। অনেকেই পরিবার সহ ঘুরতে এসেছেন মেলায়। গতবারের মতো এবারও মেলায় থাকছে ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিআরটিসি বাসের সুবিধা। তবে এবার 100টিরও বেশি বিআরটিসি বাসের সুবিধা থাকছে। দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী যেসব পয়েন্ট থেকে গাড়ির প্রয়োজন হবে সেসব পয়েন্টে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। কমলাপুর থেকে রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্ব রোড হয়ে বাণিজ্য মেলা এবং শেওড়া বাসস্ট্যান্ড থেকে কুড়িল হয়ে বাণিজ্য মেলা পর্যন্ত এসব বাস চলাচল করবে। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে যেহেতু এখন শীতের প্রকোপ কিছুটা বেড়েছে, গরম পোশাকের স্টলগুলোয় চাহিদা বেশি, ক্রেতারা বেশি ঝুঁকছেন। এছাড়াও মেলায় তৈজসপত্র, ইলেকট্রনিক সামগ্রী, অলংকার এবং প্লাস্টিক সরঞ্জাম বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিছুটা স্বল্প মূল্যে কেনার উদ্দেশ্যেই এই মেলায় এসেছেন তারা। আবার কেনাকাটার উদ্দেশ্য ছাড়াও এখানে অনেকে পরিবার সহ ঘুরতে এসেছেন, পরিবারের সাথে কিছুটা সময় একান্তে উপভোগ করার জন্য। বর্তমানে মেলায় স্টল রয়েছে 351টি এবং এর মধ্যে অনেক স্টলই এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে সমস্ত স্টলগুলো উন্মুক্ত করা হবে। সাধারণত এই স্টলগুলো তো হচ্ছে সাধারণত মহিলা বা সাধারণত প্রতি বছর 1 জানুয়ারি থেকে মেলা বাণিজ্য মেলা শুরু করা হয়ে থাকে। তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেই মেলাটি কিছুটা পিছিয়েছে। তবে দেরি করে শুরু করা হলেও বিক্রেতারা আশা করছেন যে কিছুদিনের মধ্যে সমস্ত স্টল উন্মুক্ত হলে মেলা আগের মতো জমে উঠবে। এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম পূর্বাচলে।